আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্বের বীর মুক্তিযোদ্ধাদের তালিকা কবে প্রকাশ হবে নতুন করে কি আপনি বীর মুক্তিযোদ্ধা হিসাবে আবেদন করতে পারবেন কিনা না সেনাবাহিনী গ্যাজেটসহ সকল গ্যাজেট কি বাতিল করা হয়েছে এরকম নানান প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি এবং সেগুলোর উত্তর আমি এক এক করে দিয়ে দিব তবে আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আমরা জানি প্রথম পর্যায়ে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো জন বীর মুক্তিযোদ্ধা এবং একশো একানব্বই জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছে সরকার আর তেইশ হাজারের মতো বীর মুক্তিযোদ্ধাদের নাম দ্বিতীয় পর্বে প্রকাশ করা হবে কারণ এক লক্ষ সত্তর হাজারের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যাটি থাকার কথা যাদের নাম প্রথম পর্বে আসেনি তাদের নাম দ্বিতীয় পর্বে আসবে তবে যদি আপনার সঠিক কাগজপত্র থাকে যাদের সঠিক কাগজপত্র আছে তাদের নাম কোনোভাবেই বাদ যাবে না মন্ত্রী আকোমো মুজামেল হক বলেন আরও যাচাই বাছাই এবং আপিল শুনানি শেষে তিরিশে জুন দু হাজার একুশের মধ্যেই যাচাই বাছাই দিন বীর মুক্তিযোদ্ধাদের নাম চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং শহীদ বুদ্ধিজীবীর তালিকা পরের ধাপ তিরিশ জুন প্রকাশ করা হবে তিনি আরও বলেন আগামী তিরিশ এপ্রিলের মধ্যে গেজেটধারী মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে নতুন করে আর কেউ মুক্তিযোদ্ধা আবেদন করতে পারবেন না যারা আগে আবেদন করে রেখেছেন তারা শুধু রিভিউ ও আপিল করতে পারবেন অর্থাৎ যারা আগেই বীর মুক্তিযোদ্ধার জন্য আবেদন করেছেন তাদের আবেদন রিভিউ করে দেখা হবে আর তারাই শুধুমাত্র আপিল করতে পারবেন কিন্তু যারা ভাবছেন নতুন করে আবেদন করবেন পীর মুক্তিযোদ্ধার জন্য তারা সেই সুযোগটি পাবেন না মুক্তিযুদ্ধের সময় গণশহীদদের কিভাবে কীভাবে সম্মানিত করা যায় সেটাও এখন ভাবা হচ্ছে আপনাদের অনেকের সম্মানী ভাতা পেতে সমস্যা হচ্ছে তাদের বলছি যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় যদি কারো কোনো তত্ত্বের মিল না থাকে তাহলে ভাতা পেতে সমস্যা হতে পারে তাই সবার আগে দেখে নিন আপনার তত্ত্ব সব ঠিক আছে কি না মন্ত্রী বলেন সেনাবাহিনী সহ সকল বাহিনী কর্তৃক মুক্তিযোদ্ধা গেজেট তালিকা ইতিমধ্যেই কিন্তু বাতিল করা হয়েছে সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশটা বিতর্কিত ছিল তবে তাদের ভাতা এখনও চালু আছে বাহিনীর মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা কারা সেটাই এখন যাচাই বাচাই চলছে তবে ধারণা করা হচ্ছে আট থেকে দশ হাজার সঠিক মুক্তিযোদ্ধা হবে এবং পাঁচ থেকে সাত হাজার কোনো যুদ্ধই করেনি আর এ বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রী আকোম মুজাম্মেল হক নিজেই আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ